নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেতু মেষ রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠি সাপেক্ষে যদি কেতু মেষে অবস্থিত হয়ে রয়েছে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে দেখা যায় তাদের নিজের যে প্রকৃতি রয়েছে, নিজের যে প্রবৃত্তি রয়েছে, সেটা সর্বদা সংযত রাখতে, সংযম হয়ে থাকে এদের মধ্যে। সংযমী শক্তি এদের মধ্যে ভীষণভাবে পাওয়া যায়। মনের আবেগকে গোপনে রাখতে এরা পটু হয়ে থাকে, বিপদে সর্বদা অবিচলিত থাকে। যতই সমস্যা আসুক, যতই বিপদ আসুক, ধীরে ধীরে বিষয়টাকে বোঝার চেষ্টা করে এবং ধীরে ধীরে সেই সমস্যাটাকে ঠিক করার চেষ্টা করে। এদের মধ্যে সংযত ভাব সর্বদা দেখা যায়। সময়ে সময়ে অনুভূতির অভাবও কিন্তু এদের মধ্যে লক্ষণীয় হয়ে থাকে, তবে গুপ্ত উপায়ে অর্থলাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। চোর বা প্রতারকের দ্বারা অর্থহানি হতে পারে এদের জীবনে। বিদেশি বন্ধুর সহচর্যে ভ্রমণের সম্ভাবনা তৈরি হয়। বিদেশি বা বিধর্মী বন্ধুর সঙ্গে কুটুম্বিতা বা আত্মীয়তা তৈরি হতে দেখা যেতে পারে এদের। পারিবারিক ব্যাপারে কিছু বিশেষ অপবাদ এদের আসতে দেখা যায়। একটু একগুঁয়ে প্রকৃতির, যেটা করবে বলে মনে করছে, যেটা মনে করে নিয়েছে মনের মধ্যে, সেটাই করবে, একদম সেখান থেকে বেরোতে চায় না এরা। স্নেহপ্রীতির ব্যাপারে একটা অদ্ভুত একনিষ্ঠতা অথবা স্নেহপ্রীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, এমনটিও থাকতে দেখা যায়। রক্তপাত, দাঁতের রোগ, অস্থিভঙ্গ প্রভৃতির আশঙ্কা এদের বেশি থাকে। বিবাহের ব্যাপারে বহু বাধা এবং প্রতিদ্বন্দ্বিতা আসতে দেখা যায়। স্ত্রীর সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের আশঙ্কাও তৈরি হতে এদের ক্ষেত্রে দেখা যায়। উপবাস করলে এদের ক্লেশ সহ্য করার যে শক্তির অভাব, সেটা কিন্তু হতে দেখা যায়। কখনো কখনো এরা কোনো পূজা আচ্ছাদি, কোনো নিয়ম রক্ষার জন্য উপবাস করছে, কিন্তু তার যে শক্তির অভাব, সেটা কিন্তু এদের মধ্যে দেখা যায়, এবং উপবাসজনিত কষ্ট এদের ক্ষেত্রে মৃত্যুর কারণও হতে দেখা যেতে পারে। অদ্ভুত কাজে এরা কিন্তু লিপ্ত হওয়ার জন্য পারিবারিক অশান্তি বা গৃহসুখের অভাব এরা বোধ করে থাকে। আধ্যাত্মিক ব্যাপারে জ্ঞানযোগের পক্ষপাতী এরা। ভক্তিমূলক বা ধার্মিক পথে কিন্তু এদের বিরাগ দেখা যায়। বন্ধুদের সঙ্গে নির্লিপ্ত ব্যবহার এদের জীবনে এরা পেয়ে থাকে। ঘনিষ্ঠ বন্ধুর অভাব কখনো কখনো এদের মধ্যে লক্ষণীয় হয়ে থাকে, তবে নিজের বিষয়ে এরা খুব সচেতন। সঞ্চিত অর্থহানির জন্য কখনো কিন্তু দুঃখ হতে পারে। আর সঞ্চয় করতে খুব ভালোবাসে, কিন্তু সঞ্চয় অর্থ বেরিয়ে যেতে পারে, যার কারণে এদের সমস্যা, এদের জীবনে দুঃখ চলে আসতেও দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম কেতু মেষের ঘরে জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।